এখানে আমি আড়াই কাপ আম নিয়েছি এবং এই আমটাকে আমি আগে থেকে খোসা ছাড়িয়ে ছোট করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে আড়াই কাপ পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব। আমি এখানে কাঁচা পাকা আম নিয়েছি, সে কারণে কিছুটা হলদেটে দেখাচ্ছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে 10-15 মিনিট জাল করে আমগুলোকে সিদ্ধ করে নিব। আম সিদ্ধ হয়ে গেলে এই পর্যায়ে এসে পানি থেকে আম উঠিয়ে পানি মেপে নিব, কারণ যে পরিমাণ পানি হবে সে পরিমাণ চিনি দিতে হবে। এখন আমি পানিটাকে মেপে নিব। আমার এক কাপ পানি হয়েছে আর এর জন্য এক কাপ চিনি দিব। এবার চিনিটাকে মিশিয়ে নিচ্ছে এবং কিছুক্ষণ জাল করছে। চিনিটা যখন একেবারে মিশে যাবে এই পর্যায়ে এসে আমি খুবই অল্প পরিমাণ অরেঞ্জ ফুড কালার দিচ্ছি। ফুড কালার ভালোভাবে মিশিয়ে এক চা চামচের মতো ভিনেগার দিচ্ছি। এখানে লেবু রসও দিতে পারেন, এটা প্রিজারভেটিভ হিসেবে কাজ করে, এতে করে জেলিটা অনেক দিন ধরে সংরক্ষণ করতে পারবেন। বেশ কিছুক্ষণ জাল করে ঘন করে নিতে হবে। আমি প্রায় 15-16 মিনিট জাল করে ঘন করে নিয়েছি। আপনাদের সময়টা একটু কম বেশি হতে পারে। জেলিটা হয়েছে কি না এটা পরীক্ষা করার জন্য আমি একটা পিরিচে 1 ফুটো দিয়ে 10-15 সেকেন্ড অপেক্ষা করব। এখন একটু ব্যাকা করে দেখব এটা নিচে গড়িয়ে পড়ছে না, এভাবে আটকে থাকবে। এমনটা হবে সে পর্যায়ে এসে জেলিটাকে নামিয়ে একটা বাটিতে গরম থাকা অবস্থায় রেখে দিচ্ছি। আপনারা পরিষ্কার কাচে বয়ামেও রেখে দিতে পারেন। এবার জেলির বাটিটাকে একটা সাইডে রেখে দিব, ফ্রিজে রাখার দরকার নেই। এটা নর্মাল টেম্পারেচারে রেখে সেট হতে দিতে হবে 6-7 ঘন্টার জন্য, আর এটা সেট হওয়ার সময় নড়াচড়া করা যাবে না। এই সিদ্ধ আম থেকে আমি পানি ঝরিয়ে জেলি তৈরি করলাম। এখন এই আমগুলো দিয়ে আমি জ্যাম তৈরি করব। এই আমগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন সেম পাত্রে সামান্য পানি দিয়ে এর মধ্যে দিয়ে দিব 1 কাপ চিনি। চিনি মিশিয়ে এই পর্যায়ে ব্লেন্ড করা আমগুলো ঢেলে দিব। আপনারা চাইলে এটি দিয়ে তৈরি করতে পারেন আমসত্ত্ব। আমসত্ত্ব তৈরির লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। এটাকে 15-16 মিনিট জাল করে ঘন করে নিব। এই পর্যায়ে এসে এটাকে একটু সাবধানে নাড়বো, কারণ এটা ফুটছে, ফুটে গায়ে পড়ছে। এক চা চামচের মতো ভিনেগার দিচ্ছি। আমার জ্যামটি অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন চামচের সাহায্যে পরীক্ষা করে দেখব, এটা সহজেই পড়ছে না, থেমে থেমে পড়ছে এবং চামচের সাথে লেগে আছে। এখন এটিকে নামিয়ে একটা বয়ামে ভরে সেমভাবে 3-4 ঘন্টার জন্য রেখে দিব। তৈরি হয়ে গেল আমার একসাথে জ্যাম ও জেলি। আশা করছি সবাই বাসায় এটা তৈরি করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।